গুড মর্নিং ফ্রেন্ডস আমরা আজকের কিছু কারেন্ট অ্যাফেয়ার সম্বন্ধে আলোচনা করব তার আগে আপনাদেরকে বলবো প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখুন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট তাড়াতাড়ি পেয়ে যেতে পারে ঠিক আছে বেস্ট অ্যাভল উইনার অফ সিক্সটি নাইন্থ রিপাবলিক ডে সেলিব্রেশন ঠিক আছে উনসত্তরতম মানে দু হাজার আঠেরো সালে দু হাজার আঠেরো সালে যে রিপাবলিক ডে সেলিব্রেশন হলো সেটা হতো ঊনসত্তরতম ঠিক আছে বেস্ট স্টেট বেস্ট স্টেস্ট স্টেট হচ্ছে কি মহারাষ্ট্র ফর ছত্রপতি শিবাজি মহারাজ করোনিম্বিনী ওকে মহারাষ্ট্র পেয়েছে তো রয়েছে কি বেস্ট মার্চিং কন্টিনে পন্টিজেন্টস ঠিক আছে ট্রাই সার্ভিসেস আর্মি পেয়েছে ঠিক আছে আর্মি পাবলিক রেজিমেন্ট পাঞ্জাব রেজিমেন্ট ঠিক আছে পাঞ্জাব রেজিমেন্টে আর্মি পেয়েছে নেক্সট হয়েছে কি বেস্ট মার্চিং কন্টিনেন্টেন্ট প্যারামিলিটারি ওর আদার অকজিলারি কী পেয়েছেন ইন্দো তিব্বতীয়ান বর্ডার পুলিশ এরা হচ্ছে এই শিরোপাটা পেয়েছেন এবছর ওকে ইউনিয়ন মিনিস্ট্রি মিনিস্ট্রিজ ট্যাবলো কী পেয়েছেন ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড দ্য স্পোর্টস ফ্রম ফর খেলো ইন্ডিয়া ঠিক আছে এরা হচ্ছে কি বেস্ট ট্যাবলোটা পেয়েছে ইউনিয়ন মিনিস্ট্রি ট্যাবলোর উপরে নেক্সট কী হচ্ছে কালচারাল পারফরম্যান্সের উপর পেয়েছে ইনকে সাউথ সেন্টার জোন কালচার সেন্টার এটা কোথায় কিসের জন্য পেয়েছে না বারেদি ড্যান্স ঠিক আছে বারেদি ড্যান্স ফ্রম দ্য মধ্যপ্রদেশ ঠিক আছে মধ্যপ্রদেশে বারেডি ড্যান্স ডান্সের জন্য এরা হচ্ছে বেস্ট ডেভেলপ পেয়েছেন নেক্সট কোয়েশ্চেন কী দেখবো না হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ইন্ডিয়ান ফার্স্টেস্ট অ্যান্ড ফার্স্ট মাল্টি পেটাফ্লপ সুপার কম্পিউটার রিসেন্টলি ইনগুরেটেড বাই মিনিস্টার অফ এস টি অ্যান্ড ডক্টর হর্ষবর্ধন ঠিক আছে ডক্টর হর্ষবর্ধন উদ্বোধন করেছে এরকম ভারতের প্রথম কম্পিউটারের নাম কি নাম হচ্ছে প্রত্যুষ ঠিক আছে এটা কোথায় আছে পুনে আইটিআইতে আছে ঠিক আছে পুনে আইটিআইতে আছে ঠিক আছে এটা নেক্সট দেখব আমরা ওকে আমরা নেক্সট দেখব কি হু হ্যাজ অ্যাপয়েন্টেড ঠিক আছে হু হ্যাজ অ্যাপয় বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ দ্য ইন্ডিয়ান পেস রিসার্চ অর্গানাইজেশান ইসরো ইসরোর এখন চেয়ারম্যানকে কে সিভান ঠিক আছে কে সিভান ইনি একজন ফার্মারের ছেলে ছিলেন কৃষকের কৃষকের ছেলে ছিলেন ঠিক আছে আর ইসরো ইসরোর হেডকোয়ার্টার হচ্ছে কি বেঙ্গালোর ঠিক আছে বেঙ্গালোর হচ্ছে ইসরোর হেডকোয়ার্টার ওকে নেক্সট দেখবো আমরা নেক্সট দেখব আমরা কি না নেক্সট দেখব হচ্ছে কি হুইচ স্টেট হ্যাজ অ্যাপয়েন্টেড হুইচ স্টেট হ্যাজ অ্যাপয়েন্টেড দ্য লজিস্টিক লজিস্টিক ইজি অ্যাক্রস ডিফারেন্ট দ্য স্টেট যে বলে লিডস ঠিক আছে কোন স্টেট হচ্ছে সবথেকে বেশি ভালো ফল করেছে যেটা লঞ্চ করেছে কি কমার্স অ্যান্ড মিনিস্ট্রি অ্যান্ড ডেলোইটি যার মন্ত্রী কি আছেন না পীয়ুষ গোয়েল আছেন ঠিক আছে পিতুষ গোয়েল যার মন্ত্রী আছেন এটা হচ্ছে কি ডেভেলপ করেছে সবচেয়ে বেশি কি গুজরাট ঠিক আছে গুজরাট যার মুখ্যমন্ত্রী ওখানকার মুখ্যমন্ত্রী হচ্ছে কি বিজয় রূপানী ঠিক আছে বিজয় রূপানী যা ওখানকার মুখ্যমন্ত্রী আর আর হচ্ছে যেটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে যেটা হচ্ছে বেশি টপ র্যাঙ্ক করেছে সেটা হচ্ছে কি দমন দমন অ্যান্ড দিও ঠিক আছে দমন অ্যান্ড দিউ নেক্সট দেখব হু হ্যাজ বিন হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ এমডি অ্যান্ড সিও অফ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ দ্য ইন্ডিয়া এনপিসিআই ওকে এনপিসিআই বা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার নতুন সিও আর এমডি হচ্ছে কাকে নিযুক্ত করা হয়েছে দিলীপ অ্যাসবেকে ঠিক আছে দিলীপ অ্যাসবে নেক্সট দেখব্স্ট আমরা নেক্সট দেখব কি হুইচ ইজ দ্য অনলি স্টেট ইন দ্য ইন্ডিয়ান হ্যাজ রোল্ড আউট ই রক্তকোষ ইন অল ফর্টি ফাইভ গভর্নমেন্ট ব্লাড ব্যাঙ্ক ঠিক আছে পঁয়তাল্লিশটা গভর্নমেন্ট ব্লাড ব্যাঙ্কে কি ই রক্তকোষে জুড়েছেন এটা কোন সরকার ঠিক আছে কোন রাজ্য সরকার তো ই রক্তকোষ সম্বন্ধে আমরা সেটাকে আগে ভালো করে জানবো ই রক্তকোষ হচ্ছে কি একটা অনলাইনের মধ্যে আমরা সার্চ করে দেখতে পাব ঠিক আছে তো ওই কোনো গ্রুপের রক্ত কোন ব্লাড ব্যাঙ্কে পাওয়া যাবে এটাই হচ্ছে ই রক্তকোষ ঠিক আছে এটা হচ্ছে পাঞ্জাব সরকার ঠিক আছে এটা হচ্ছে পাঞ্জাব সরকার হচ্ছে কি তৈরি করেছেন আর ওকে পাঞ্জাবের হচ্ছে রাজধানী কি পাঞ্জাবের রাজধানী হচ্ছে চন্ডীগড় ঠিক আছে ওকে বাই নেক্সট দেখব আমরা ঠিক আছে ইউডিআই ঠিক আছে আধার আধার ইন্ট্রোডিউসড কনসেপ্ট অফ এ ভার্চুয়াল আইডি ঠিক আছে ভিআইডি সেফেস দ্য আধার ডেটা আধার ডেটাকে হচ্ছে সংরক্ষিত করার জন্য ভার্চুয়াল আইডি তৈরি করা হয়েছে ইজ যে টেম্পোরারি র্যান্ডম অব নাম্বার কনজিস্টিং অব আউট কনজিস্টিং অব ডিজিট ঠিক আছে এখানে কটা ডিজিট আছে ঠিক আছে কারণ আমরা সকলেই জানি যে আধার নাম্বারটা সেফ নয় আর তো তাই হচ্ছে কি সর গভর্নমেন্ট হচ্ছে কি একটা আই কোড তৈরি করেছে বা ভার্চুয়াল আইডি তৈরি করেছে তো এতে কটা নাম্বার আছে এই ইউডিআই কোডে কোড আছে ষোলোটা অক্ষর আছে ওকে ষোলোটা অক্ষর আছে বা ষোলোটা লেটার আছে আমরা এবার দেখে নেব ওই মানে যে কোন কার্ডে কটা করে লেটার থাকে এবং সে কোনটা নিউমেরিক এবং কোনটা অ্যালফাবেটিক ঠিক আছে আধার কার্ডে আধার কার্ডে কটা নাম্বার থাকে না টুয়েলভ ঠিক আছে টুয়েলভ নাম্বার থাকে আধার কার্ডে যেটা কি না নিউমেরিক শুধু ঠিক আছে শুধু নাম্বার তারপরে আছে কি নেক্সট প্যান কার্ড ঠিক আছে প্যান কার্ডে কটা থাকে এটা টেন নাম্বার থাকে টেন ঠিক আছে সেটা কি না প্যান কার্ডে আলফা আল অ্যালফাবেটিকও আছে নিউমেরিক আছে দুটো আছে তারপরে আছে কি লিগ্যাল এন এনটিটি আইডেন্টিফিকেশান ঠিক আছে আইডেন্টিফায়ার সে টোয়েন্টি নাম্বার থাকে ঠিক আছে টোয়েন্টিটা সেটা কি অ্যালফাবেটিক এবং নিউমেরিক দুটোই থাকে আইএফসি কোড ঠিক আছে ব্যাংকের আইএফসি কোড সেখানে কত ইলেভেন নাম্বার থাকে এটা কী হয় অ্যালফাবেটিকও হয় আর নিউমেরিকও হয় নেক্সট কি আছে এমআই সি আর কোড ঠিক আছে মিল্ক কোড যেটা এটাও ব্যাংকের এখানে নটা অক্ষর থাকে এটা হচ্ছে শুধু কি হয় নিউ মেরি হয় তারপরে হচ্ছে কি এম এম আইডি ঠিক আছে যেটা কি না সাতটা নাম্বারে নাম্বার থাকে সেটা কিন্তু সবগুলি হচ্ছে নিউ ওকে আমরা নেক্সট দেখব নেক্সট আমরা দেখব কি হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড ঠিক আছে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ দ্য সিকিম সিকিমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হয়েছেন ইনি কি হচ্ছে এ আর রহমান ঠিক আছে সিকিমের উপরে আরও কয়েকটা সিপিং সিকিম হচ্ছে কি ফার্স্ট ও ডি এফ ঠিক আছে ওপেন ডি ওপেন ডেফিকেশান ফ্রি মানে হচ্ছে মুক্ত শৌচ ঠিক আছে মুক্ত শৌচ নেই এখানে প্রথম ঘোষণা হয়েছে আর হচ্ছে কি সিকিম হচ্ছে কি প্রথম হচ্ছে কি অর্গ্যানিক অর্গ্যানিক মানে স্টেট ঠিক আছে অর্গ্যানিক স্টেট ফার্স্ট অর্গ্যানিক স্টেট হচ্ছে কি না সিকিম ওকে আর এখানকার মুখ্যমন্ত্রী হচ্ছে কি পবন সিং চামলিং পবন সিং চামলিং এখানকার মুখ্যমন্ত্রী নেক্সট হু হ্যাজ ফার্স্ট ইন্ডিয়ান হু হ্যাজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন অ্যান্ড ইন্টারন্যাশনাল মেডেল দ্য স্কিলিং ঠিক আছে স্কিলিংয়ে হচ্ছে প্রথম হচ্ছে ইন্টারন্যাশনাল মেডেল পেয়েছেন যেটা কিনা তুর্কিতে অনুষ্ঠিত হয়েছিল সেটা কে পেয়েছেন না অঞ্চল হ্যাঁ আঞ্চল ঠাকুর আঞ্চল ঠাকুর যিনি যার বাড়ি ঠিক আছে যার বাড়ি হচ্ছে সিমলাতে আর হচ্ছে তুর্কি রাজধানী হচ্ছে কি আঙ্কারা ঠিক আছে তুর্কি হচ্ছে কোথায় অবস্থিত আঙ্কারাতে অবস্থিত ওরা নেক্সট দেখব নেক্সট দেখব কি আমরা ঠিক আছে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড হিন্দি ডে ঠিক আছে রিসেন্টলি অবজার্ভ হন কত তারিখে ওয়ার্ল্ড হিন্দি দিয়ে হচ্ছে অবজার্ভ করেছে না দশ জানুয়ারি ঠিক আছে কিন্তু ন্যাশনাল যেটা হিন্দি ডে ঠিক আছে ন্যাশনাল হিন্দিতে কবে না টেন্থ অক্টোবর ঠিক আছে টেন্থ অক্টোবর হচ্ছে কি ন্যাশনাল হিন্দিতে ভারত হচ্ছে সেলিব্রেশন করে থাকে ঠিক আছে টেন্থ অক্টোবর নেক্সট আমরা দেখব সরি নেশানাল ন্যাশনাল হিন্দি ডে ঠিক আছে ন্যাশনাল ভারতের যেটা হিন্দি ডে সেটা যে ফরটিন্থ সেপ্টেম্বর ঠিক আছে ফরটিন্থ সেপ্টেম্বর হয় ঠিক আছে ফরটিন্থ অক্টোবর নয় ফরটিন্থ সেপ্টেম্বর হয় ঠিক আছে ভারতীয় হিন্দি দিবস পালন করা হয় নেক্সট নেক্সট দেখব হুইচ ইন দ্য মুম্বাই ঠিক আছে হুইচ স্টেশন ইন দ্য মুম্বাই এন্টার দ্য লিমকা বুক অফ রেকর্ডস ইন টু থাউজেন্ড এইটিন ফর বিগিন দ্য ইন্ডিয়ান দ্য ফার্স্ট ইভার অল ওমেন্স স্টাফ রেলওয়ে ঠিক আছে স্টাফ রেলওয়ে সাব আরবান স্টেশন ঠিক আছে না হচ্ছে প্রথম মহিলা মহিলা হচ্ছে পুরো রেল একটা স্টেশন সেখানে হচ্ছে মহিলারা পুরো সব কিছুই তার দায়িত্ব নিয়ে তৈরি করেছেন এটা কোথাকার হচ্ছে কোন কোন স্টেশান ঠিক আছে এটা হচ্ছে কোন স্টেশন মাতুঙ্গা ঠিক আছে অ্যান্সার কী হবে হ্যাঁ মাতুঙ্গা মাতুঙ্গা রেলওয়ে স্টেশন যেটি কিনা পুরোপুরি মহিলা পরিচালিত মুম্বাইতে নেক্সট নেক্সট দেখব কি পার্টিকুলারলি ঠিক আছে পার্টিকুলারলি ভার্নারেবল ট্রাইবাল গ্রুপ পি ভি টি জি ঠিক আছে ম্যানকি মানকিন্ডা হ্যাজ বিন মানকিন্ডা একটা জাতি ঠিক আছে হ্যাজ বিন ডিনাইড হ্যাবিটেট রাইট ইন হুইস টাইগার রিজার্ভস বাই দ্য উড়িষ্যা ফরেস্ট ডিপার্টমেন্ট কিন্তু উড়িষ্যা ফরেস্ট ডিপার্টমেন্টের দ্বারা মানকিন্দিয়া যে জাতি ঠিক আছে তাদেরকে কোথা থেকে হচ্ছে বসবাস করতে দেওয়া হয়নি ঠিক আছে সেটা কি না শিমলিপাল টাইগার রিজার্ভ ওকে শিমলিপাল টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত ওড়িশাতে অবস্থিত ওড়িশাতে অবস্থিত শিমলিপাল এখানকার হচ্ছে মুখ্যমন্ত্রী হলেন নবীন নবীন পট্টনায়ক ঠিক আছে নবীন পট্টনায়ক আর এখানে যে দল সেটার নাম হচ্ছে কি জনতা পার্টি ঠিক আছে জনতা পার্টি নেক্সট দেখব কি আমরা ঠিক আছে এ সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশান সিএবিই সাব কমিটি উইল বি রেকমেন্ডেড দ্য ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর দ্য গার্লস টু আপ দ্য পোস্ট গ্র্যাজুয়েট লেভেল অ্যাক্রস দ্য ইন্ডিয়া ঠিক আছে সাব কমিটি ওয়াজ হেল্প বাই ঠিক আছে ওয়াজ হেল্প বাই তারপরে কি বলেছে যে একদম প্রাইমারি থেকে ঠিক আছে প্রাইমারি থেকে পোস্ট গ্র্যাজুয়েট পর্যন্ত মেয়েদের কি পড়াশোনাটা ফ্রি করে দেওয়া যেতে পারে এই নিয়ে যে কমিটি তৈরি হয় তার অধ্যক্ষ মানে তার হেড কে ছিলেন সেটি হচ্ছে কি কাদিয়াম শ্রীহরি ঠিক আছে কাদিয়াম শ্রীহরি খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকনটাকে প্রেস করে রাখুন নেক্সট দেখব হুইজ কান্ট্রি রিসেন্টলি সাইন্ড অ্যান এগ্রিমেন্ট উইথ দ্য সাউদি আরবিয়া টু রিভাইভ দ্য অপশান সেন্ডিং দ্য হজ ডেভুটিস টু দ্য জেদাস ভায়া দ্য সিরু ঠিক আছে জেদাস বায়া দ্য সিরুর ঠিক আছে তো কোন দেশ হচ্ছে কী করলো না সৌদি আরবের সঙ্গে হচ্ছে চুক্তি করলো যে হজ যাত্রার জন্য হচ্ছে জেদাস পথ দিয়ে যাতায়াতের জন্য সেটা হচ্ছে কি ইন্ডিয়া ঠিক আছে সেটা হচ্ছে কী করলো না ইন্ডিয়া করলো ওকে इंडिया كله ये जो चीज की प्राय 23 বছর পরেই হচ্ছে খুলছে আর হচ্ছে ভারতের হচ্ছে ওই মাইনরিটি মন্ত্রী হচ্ছে কে আন্ডিয়ার গায়রু হাসল সিজদি গায়রু হাসল হাসন্ত সিজদি ঠিক আছে গায়রু হাসন্ত সিজদি মানে इस पे एक कमेटी बनी है इस कमेटी হু হেজে হু হেজ বিন এপইণ্টেড দা হেড অফ দ্য ইণ্টাৰ মিনিষ্ট্ৰিয়েল কল অন দ্য প্লেইং অফ নেশ্যনেল এন থেম ইন দ্য চিনেমা হল ঠিক আছে চিনেমা হলে নেশ্যনেল এন থেম চিনেমা হোৱাৰ আগে হোৱা উচিত কিনা এই কমিটি হয় সেই কমিটিৰ অধ্যক্ষ বি আর শর্মা ছিলেন এই কমিটির হেড ছিলেন কে বি আর শর্মা ওকে আমরা নেক্সট দেখব